সঠিক দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেক সোমবার, বুধবার, শুক্রবার দুপুর 12টা 5 মানে সঠিক দিশা অনুষ্ঠান নিয়ে আমি পর্ণা পৌঁছে যাই শুধুমাত্র আপনাদের সাথে। গ্লোব টিভির প্রত্যেকটি দর্শক বন্ধু অপেক্ষা করে থাকেন এই অনুষ্ঠানের জন্য, তাই আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 2571-2255 এবং 2266 এই নাম্বারে। আর আজকে আমরা আগেই বলে দিয়েছিলাম যে প্রত্যেকটা মুহূর্তে আমাদের এডুকেশনের ভীষণ একটা দরকার রয়েছে, কারণ এডুকেশন আমরা জানি আমাদের মানব জাতিকে সুসংহত করে, আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যায়। তো সেই শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত, এবং এডুকেশন বলতেই প্রথমেই যে কথাটা মাথায় আসে, পরীক্ষা। পরীক্ষা ভীতি একটা ভীষণ কাজ করে, এবং সামনেই মাধ্যমিক রয়েছে, সামনেই উচ্চ মাধ্যমিক রয়েছে, এবং রয়েছে স্কুল পরীক্ষাগুলো। তো এখন থেকে আমরা শুধুমাত্র একদম মনোসংযোগ করব পড়াশোনাতে, পড়াশোনাতে কোথায় কমতি রয়েছে, কি করলে ভালো করা যাবে, এবং কার কার ক্ষেত্রে কোথায় কোথায় সমস্যা লুকিয়ে রয়েছে, কোন স্ট্রিম নেওয়া উচিত, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। আর কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকবেন এবং আজকেও রয়েছেন আচার্য শ্রী দুলাল, গোল্ড মেডেলিস্ট, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং বাস্তুবিদ। আর রয়েছেন প্রত্যেক দিনের মতো আপনারা, আপনাদের সকলকে স্বাগত জানাই। এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্য শ্রী দুলাল, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। সর্বপ্রথম আমি আমার জন্মাত্রী মাতা, জন্মদাতা পিতা সকলকে প্রণাম জানাই, প্রণাম জানাই জগজনী মা তারাকে, প্রণাম জানাই আমার সমস্ত জ্যোতিষ গুরুদেরকে, এবং যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই প্রোগ্রাম দেখছেন তাদেরকে অনেক অনেক প্রণাম, এবং আমার সমবয়স্ক সমস্ত বন্ধু বান্ধব তাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। একদমই তাই, সঠিক দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আজকে থেকে কিন্তু একদম পরীক্ষা স্পেশাল নিয়ে অনুষ্ঠান করব, কারণ ছুটি শেষ, আনন্দ শেষ, এবার শুধুই পড়া পড়া আর শুধুই পরীক্ষার ভীতি। প্রথমে যে প্রশ্নটা মাথায় আসে যে কোয়েশ্চেন পেপার কেমন হবে, সেটা নিয়ে আমাদের টেনশন থাকে, কতটা উত্তর দিতে পারবো সেটা নিয়ে একটা টেনশন থাকে। এই সব কিছু নিয়ে ভাবতে গিয়ে বেশ কিছু স্টুডেন্ট কি করে, নার্ভাস হয়ে যায়। একদম, কিন্তু সবাই তো হচ্ছে না, না তাহলে আমার প্রশ্ন একটাই, নার্ভাসের জন্য কি এটাও কি জ্যোতিষের বিচার ব্যাখ্যা সম্ভব? একদম। বিষয়টা হয়েছে নার্ভাস কারা হবে আর কারা হবে না, দিদি খুব সুন্দর একটা প্রশ্ন তুলে ধরেছেন। দেখবেন মোটামুটি একটা ক্লাসে 50 জন হোক বা 100 জন হোক বা 150 জন হোক, যতজন স্টুডেন্ট থাকে তারা যখন অন্য একটা স্কুলে ফার্স্ট জীবনের প্রথম যখন অন্য একটা স্কুলে যাচ্ছে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে, সেটা মাধ্যমিক বা তার পরবর্তী যখন উচ্চ মাধ্যমিক যখন যাচ্ছে, তখন কিছু কিছু স্টুডেন্ট তারা যখন তাদের হোম স্কুলে যখন পরীক্ষাগুলো দিচ্ছিল বেশ ভালো, কিন্তু তারা যখন অন্য একটা স্কুলে ফার্স্ট যাচ্ছে, যাওয়ার পর যখন পরীক্ষার হল, সেই পরীক্ষার হলে তারা নার্ভাস হয়ে পড়ছে, এবং নার্ভাসটা এমন একটা লেভেলে চলে যাচ্ছে যে হয়তো দেখা গেল টোটাল প্রথম যে পরীক্ষাটা বেঙ্গলি কিংবা তার পরের যে সেকেন্ড যে যে পরীক্ষাটা হয়, এই প্রথম বা দ্বিতীয় দিনের পরীক্ষাগুলো তারা যথেষ্ট খারাপ করে বসে থাকে, পরে তারা সেটাকে রিকভার করার চেষ্টা করে, কিন্তু যেহেতু পরীক্ষার প্রথম বা দ্বিতীয় পরীক্ষা অলরেডি তাদের খারাপ হয়ে গেছে, এটা কিন্তু অনেকেরই হয়, এটা যে সবার হয় এমন নয়। আবার এমনও অনেকে আছে যারা পরীক্ষা শুরু হওয়া যখনই শুনলো যে হ্যাঁ পরীক্ষা শুরু হবে, জাস্ট 10 দিন বাকি আছে, 15 দিন বাকি আছে, তখন থেকেই দেখবেন নার্ভাস এমন হয়ে পড়ছে, তাদের খাওয়াটা ঠিকঠাক হচ্ছে না, ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ, জ্যোতিষ আঙ্গিকে কারা হবে আর কারা হবে না সেটা কিন্তু অবশ্যই বলা যায়, ঠিক, এবং কারা ভালো রেজাল্ট করবে, কারা মোটামুটি করবে, সেটাও সম্পূর্ণভাবেই বলা সম্ভব। যাই হোক, পাট পাট আমি আলোচনার মধ্যে আসছি। আমাদের এই আলোচনা দীর্ঘ আলোচনা, এবং তার সাথে সাথে আপনাদের সাথে কথা বলতে হবে, তাই দেখে নেব প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি মালদা থেকে বিশ্বজিৎ দাস বলছি। কার জন্য জানবেন বিশ্বজিৎ? আমি আমার নিজের জন্য। ডেট অফ বার্থ? 12/4/1996। সময়? রাত্রি 12:15। আচ্ছা, মানে 11 তারিখটা 12 তারিখ হচ্ছে, তাই তো? আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান মালদাতে। মালদা। অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? আপনি যে ডেট অফ বার্থ দিয়েছেন 12/4/1996, রাত্রি 12:15, সুতরাং সেই হিসেবে সকাল যখন হচ্ছে বা ডে, সেটা কিন্তু শুক্রবার, তাই তো? ঠিক বললাম তো? ইয়েস, ঠিক আছে। মালদা, মালদা ডিস্ট্রিক্ট। এই অনুযায়ী আপনার মকর রাশি, ধনু লগ্ন, উত্তরাষাঢ়া নক্ষত্র, কৃষ্ণ পক্ষের নবমী তিথিতে জন্ম, এবং গণ হয়েছে নরগণ। আপনি বর্তমানে
কি করছেন? আপনার তো কেরিয়ার বিষয় নিয়েই, জব বিষয় নিয়েই একটু হ্যাঁ প্রশ্নগুলো উঠে আসছে, তাই না? হ্যাঁ, আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব হ্যাঁ করেছিলাম, তো আমি মানে জবটা আমার ছুটে যায়, ইয়েস, এখন বর্তমানে আমি বাড়িতে আছি, জবের চেষ্টা করছি, মানে কিন্তু মানে হচ্ছে না, বায়োডাটা দিয়ে আসছি, বলছে ডাকবো ডাকবো, এই হচ্ছে না। এবং এই জবটা যতদূর মনে হচ্ছে আমার, আপনি কম বেশি প্রায় 1 বছরের কাছাকাছি জবলেস হয়ে আছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একটা হয়েছিল 2 মাসের জন্য করেছিলাম, গিয়ে মানে হচ্ছে না, মানে মনের মতো। বর্তমানে কতদিন জবলেস হয়ে আছেন? কম বেশি 1 বছর, হ্যাঁ হ্যাঁ, ইয়েস, হতে হবে এটা। এবং আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, যেহেতু বর্তমানে আজকের দিনে জাস্ট শনি মকর অবস্থান করলো, আজকে 9টার সামথিং এর পরেই, এবং আপনার যেহেতু মকর রাশি, আমি বিগত দিনে আলোচনা করেছি মকর রাশি কার কেমন যাবে সেটা, সেই সাপেক্ষে আপনার কিন্তু যথেষ্ট ভালো আসছে। তবে যেহেতু শনির সাড়েসাথী চলছে এবং লগ্ন সাপেক্ষে অষ্টম হাউসে রাহু অবস্থান করছিল, আগামী দিনেও করবে, এই সমস্ত কারণে আপনার কিন্তু জবের জায়গাটা যথেষ্ট ডিস্টার্ব এখনো চলবে। তবে শুধুমাত্র জব নয়, জবের পাশাপাশি আপনাকে বলবো আপনি শরীর স্বাস্থ্যের দিক থেকেও একটু সতর্ক হবেন। আর একটা কথা বলি আপনাকে, আপনার বাড়ি বা বাড়ির আশেপাশে কেউ সুইসাইড করেছে? হ্যাঁ হ্যাঁ, একদম। কোথায়? বাড়ির মধ্যেই না বাড়ির বাইরে? নতুন এসেছি তো, মানে মানে আর কি এসে শুনলাম কথাটা। আচ্ছা, একদম, এখানে ছকে কিন্তু পাচ্ছি, এবং যতদূর মনে হচ্ছে আমার, মনে হচ্ছে না, আমি শিওর করেই বলছি, গলা আটকানোর ব্যাপার, তাই কি? মানে বুঝতে পারলাম না, মানে যে সুইসাইডটা সেটা গলা কি দড়ি দিয়েছিল? না না, মানে ওই বাথরুমে অ্যাসিড খেয়েছিল আর কি। অ্যাসিড খেয়েছিল মানে গলা, ঠিক আছে, গলা বুক এখানে ইন্ডিকেট করছে, গলা বুক ইন্ডিকেট করছে, ঠিক আছে, পরে আমরা জানতে পারলাম আর কি। আপনাকে বলে রাখছি, আপনার বাস্তু সংক্রান্ত যথেষ্ট সমস্যা আছে, বাস্তু সংক্রান্ত যথেষ্ট সমস্যা এখানে রয়েছে, কারণ চতুর্থ হাউসে মঙ্গল, সেখানে শনি এবং কেতু, এই মঙ্গল কেতু একত্রে থাকলে, শনি কেতু একত্রে থাকলে তাদের বাস্তু, যেহেতু চতুর্থ হাউস বাড়ি হাউস, সুতরাং সেখানে কিন্তু যথেষ্ট প্রবলেম। আপনি বাড়িতে যত সময় থাকবেন আপনার কিন্তু ভালো লাগবে না, আপনি বাড়ির বাইরে যখন চলে আসবেন আপনার ভালো লাগবে, এবং এই বাড়িতে যতজন মেম্বার আছে কেউ না কেউ অসুস্থ, শারীরিক দিক থেকে অসুস্থ থাকবেই, মেন্টাল দিক থেকেও সমস্যার মধ্যে থাকে, ঠিক বললাম কি? হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক বলতে হবে। এখানে কিন্তু শুধুমাত্র আপনি কর্ম কর্ম বলছেন, আমি বলবো আপনি তো কর্ম তো অবশ্যই আছে, তার পাশাপাশি অনেকগুলো সমস্যা আছে, যেটা এই মুহূর্তে বলতে গেলে অনেক সময় লাগবে, যেটা এখন তো সম্ভব নয়, অনুষ্ঠান শেষ হয়ে গেলে আপনি যে নম্বর যাচ্ছে দেখুন নিচে, সেই নম্বরে আপনি ফোন করে আমার সঙ্গে অবশ্যই কথা বলুন। একদমই তাই বিশ্বজিৎ বাবু, তার আগে আমি একটু জানতে চাইবো, আপনি আগে কখনো এসেছেন আচার্য শ্রী দুলালের কাছে? না না না, আজকে প্রথম ফোন করছেন, একদম মালদা থেকে, তাই তো? এই যে আপনার জন্ম ছক দেখে আপনার বাড়ির সামনে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটা যে বলতে পারা, এই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে, মানে কতটা বিশ্বাস জন্মালো জ্যোতিষের প্রতি? না, লাইনটা সংযোগটা কেটে গেল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অদ্ভুত একটা প্রেডিকশন, যেখানে দাঁড়িয়ে কিন্তু আপনার জন্ম ছক দেখে আপনার বাস্তুর সমস্যা কোথায় হচ্ছে এবং কি ঘটনার জন্য ঘটছে সেটা বলে দেওয়া। আপনারা যারা টিভির ওপ্রান্তে রয়েছেন, বাড়িতে বসে অনুষ্ঠানটা দেখছেন, তারা হয়তো প্রথম দিকে হয়তো ভাবছিলেন বিশ্বজিৎ বাবু নিশ্চয়ই হয়তো আগে দেখা করেছেন, তাই আমি প্রশ্নটা রাখলাম যে আগে এসেছেন কিনা, কিন্তু উনি নিজেই জানিয়ে দিলেন মালদা থেকে ফোন করছেন, আসা এখনো সম্ভব হয়নি, এবং আমি ধরেই নিলাম আদৌ হয়তো এসে উনি পৌঁছতে পারবেন না, কারণ মালদা থেকে আজকের এই অনুষ্ঠানের পর উনি আর একজন কাউকে ফোন করবেন, আরো একজন কাউকে ফোন করবেন, এইভাবে প্রচুর মানুষ কিন্তু আপনারা বিভ্রান্ত হয়ে যান, কিন্তু আমি বলবো অনুষ্ঠানগুলোকে ফলো করুন, এইভাবে প্রেডিকশন, এইভাবে ব্যাখ্যা কজন দিতে পারছেন, জন্ম ছক দেখে বাস্তু সমস্যা এবং কিভাবে সুইসাইডটা হচ্ছে সেটাও বলে দেওয়া, এইভাবেই কিন্তু বলা সম্ভব, যদি অ্যাস্ট্রোলজির সাবজেক্টটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা প্রতিনিয়ত কেউ করেন তাহলে এটা সম্ভব। তাই বলবো যারা এখনো চিন্তিত, ভাবিত, ভাবছেন কোথায় যাবেন, তাদের জন্য একটাই ফোন নাম্বার, সেই ফোন নাম্বার ধরে অতি অবশ্যই পৌঁছে যাওয়া আচার্য শ্রী দুলালের কাছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি নির্মালোচন বলছিলাম বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে কে বলছেন? নির্মাল্য সেন। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য। ডেট অফ বার্থ? 15th May 1993। 15th May 1993। সময়? 6:48 AM। 6:48 AM? হ্যাঁ, সকাল। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান আরামবাগ।
আরাম বাবা, কেমন লাগছে অনুষ্ঠান? খুব সুন্দর। বাহ, আপনি যে ডেট অফ বার্থ দিয়েছেন 15/5/1993, হ্যাঁ 15/5, হ্যাঁ দিয়েছিল শনিবার, হ্যাঁ সকাল 6:48 আরামবাগ। এই অনুযায়ী আপনার কুম্ভ রাশি বৃষ লগ্ন শতভিশা নক্ষত্র, কৃষ্ণ পক্ষের নবমী তিথিতে জন্ম এবং গণ হয়েছে দেবাড়িগণ, মানে রাক্ষস গণ। আপনি ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চলছেন এবং এই ঘাত প্রতিঘাতটা এমন একটা জায়গায় চলে আসছে, আপনি নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারছেন না কোনটা করা ঠিক হবে আর কোনটা ঠিক হবে না। অবশ্যই, এবং এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আপনি যে প্রপার একজন যে কেউ মানে যাতে আপনাকে গার্ড করতে পারে, আপনাকে জাস্ট পেছন থেকে সাপোর্ট করতে পারে, এরকম একটা মানুষের অভাব বোধ করছেন আপনি, ঠিক বললাম? হ্যাঁ অবশ্যই। এবং আপনার মেন যে বিষয়, আপনি বর্তমানে কি করছেন, কর্ম সংক্রান্ত ডিস্টার্ব হয়ে আছে তো, কর্ম জায়গাটা যথেষ্ট খারাপ আছে? হ্যাঁ কর্ম করছিলাম, এখন এখন বাড়িতে, এখন বাড়িতে। ইয়েস, কর্ম সংক্রান্ত যথেষ্ট প্রবলেম আছে। তবে আপনাকে আমি জাস্ট বলে রাখছি যে কর্ম সংক্রান্ত যে ডিস্টার্বটা এতদিন চলছিল, বিগত বেশ অনেক অনেক দিন ধরে চলছিল, সেই সমস্যাটা কিন্তু অনেকাংশে এবারে কমে যাবে, অনেকটাই কমবে। তবে মানসিক দিক থেকে আপনি কিন্তু খুব একটা স্যাটিসফাই হতে পারবেন না, মনের দিক থেকে একটু সম মানে একটু অসুবিধে হবে, মনের দিক থেকে একটা টেনশন হবে যে আপনি কি করলে কিভাবে হবে, কিভাবে ভালো করব, এরকম একটা বিষয়। আর একটা কর্মক্ষেত্রে চেঞ্জেবল একটা ব্যাপার আছে, কি ব্যাপার আছে? চেঞ্জ, আজকের এই কাজটা করলেন পরে আরেকটা করবেন, তারপরে আরেকটা করবেন, এই ধরনের একটা কিন্তু প্রবণতা রয়েছে, ঠিক আছে? আর কি জানবেন বলুন। আর গভর্নমেন্টের কোনো যোগাযোগ আছে? গভর্নমেন্টের জায়গায় দাঁড়িয়ে বলবো যথেষ্ট প্রবলেম আছে। আপনি এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি উচ্চ শিক্ষিত হওয়ার যোগ, এটা এই চারটা উচ্চ শিক্ষিত হওয়ার যোগ। আপনি কি করেছেন, মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছিলেন? আমি বিটেক, বিটেক ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং, এটা উচ্চ মানে 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 এডুকেশনের দিক থেকে বেশ একটা ভালো জায়গা দাঁড়িয়ে আছে। তবে যেহেতু যেটা বলছি কর্মস্থানে একটু প্রবলেম আছে, সেই জায়গাটা একটু রেক্টিফাইড করলে আমার মনে হয় খুব ভালো হবে, ঠিক আছে? একদমই তাই। আর সে তার জন্য কিন্তু একটু সরাসরি যোগাযোগ করতে হবে, যারা অনুষ্ঠানটা ফলো করছেন, যারা অনুষ্ঠানে যোগাযোগ করছেন, অর্থাৎ সরাসরি ফোনে কথা বলতে পারছেন, তাদের ক্ষেত্রে বলবো যে প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু একটু সরাসরি যোগাযোগ করুন, তাহলে আমার মনে হয় সঠিক জায়গাটা আপনারা পৌঁছতে পারবেন। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য ফোন নাম্বারটা বলে দেবো, 7431917996 এবং 9932564925, এই নাম্বারে আপনারা অতি অবশ্যই রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত সুযোগ পাচ্ছেন যে কোনো একটি প্রশ্ন নিয়ে সরাসরি কথা বলার। এছাড়াও যারা বুকিং করতে চাইছেন তারা অতি অবশ্যই বুকিং করছেন এই ফোন নাম্বারে। চেম্বারগুলো একটু দেখে নেব, বর্ধমান, কৃষ্ণনগর, গড়িয়া, গড়িয়াহাট, সোদপুর এবং সরাফুলির চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন আসার আগে বুকিং করছেন। এবং প্রত্যেক সোমবার, বুধবার এবং শুক্রবার দুপুর 12:05 মানে গ্লোব টিভির পর্দায় আমরা নিয়ে চলে আসছি সঠিক দিশা লাইভ ফোন ইন অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকছেন আপনারা। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, আমি রানাঘাট থেকে বলছি, রুম্পা দাস বলছি। আচ্ছা, কার জন্য জানবেন রুম্পা? আমি আমার নিজের জন্য জানবো। ডেট অফ বার্থ? 18/4/1990। সময়? রাত্রি 10:20। জন্মস্থান? জন্মস্থান জাগুরি, নদিয়া। নদিয়া। অনুষ্ঠান দেখা হয়? আমি আসলে অনুষ্ঠান পুরো লাইভটা পাই না, মাঝে মধ্যে চ্যানেল ঘুরতে ঘুরতে দেখি, আজকে দেখছি ভালো লাগছে তো লাইনটা পেয়ে গেলাম। আচ্ছা, আপনি তো আপনি তো প্রচন্ড ভাবে এক্সাইট মানে এক্সাইটেড হয়ে আছেন এবং প্রচন্ড বুঝতেই পারছি এটা হাঁপাচ্ছেন, একটু ধৈর্য ধরুন, একটু জল খেয়ে নিন। আপনি যে ডেট অফ বার্থ দিয়েছেন 18/4/1990, বাড়ি ছিল বুধবার, রাত্রি 10:20 নদিয়া ডিস্ট্রিক্ট। এই অনুযায়ী আপনারও মকর রাশি, ধনু লগ্ন, উত্তরাষাঢ়া নক্ষত্র, কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে জন্ম এবং গণ হয়েছে নরগণ। এখানে রবি তুঙ্গস্থ আছে এবং শনি স্বক্ষেত্র অবস্থান করছে, দুটো গ্রহই আপনার পক্ষে যথেষ্ট ভালো, আপনার পক্ষে যথেষ্ট ভালো, অসুবিধে নেই। 1, 2, 3, 4, 5 কি সম্পর্কে জানবেন বলুন? একটু ম্যারেজ লাইফটা সম্পর্কে একটু জানার ছিল। ম্যারেজ এখনো হয়নি, তাই তো? না না, ম্যারেড, আমি ম্যারেড। ম্যারেড। 1, 2, 3, 4, 5, 6, 7। প্রথমত বলে রাখি ডিস্টার্ব অবশ্যই আছে। ডিস্টার্বটা কোথায়?
দেখুন, ম্যারেজ লাইফ দেখতে গেলে আমরা মূলত যেটা করি, সপ্তম হাউস দেখি, সপ্তমের সঙ্গে সেকেন্ড এবং ইলেভেন্থ হাউস আমরা মূলত দেখে থাকি। এটা মূলত মানে বিবাহ সংক্রান্ত বিষয়, কিন্তু এর পাশাপাশি সেই ম্যারেজের ভিতরে বিবাহিত জীবনটা কেমন যাবে, দাম্পত্য জীবনটা কেমন যাবে, যেখানে কিন্তু বাবা মা ভাই বোন থাকে না, ঠিক আছে, ঠিক সেরকম কিছু জায়গা যেখানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, সেরকম কিছু ক্ষেত্রে আপনার কিন্তু যথেষ্ট ট্রাভেল আছে, সমস্যা আছে। সেটা কোথা থেকে আমরা বিচার করি? সেটা আমরা বিচার করে থাকি অষ্টম এবং দ্বাদশ, এই দুটো হাউস থেকে আমরা কিন্তু হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যে রিলেশন, সেই বিচারগুলো করে থাকি। এখানে যেহেতু অষ্টমে কেতু অবস্থান করছে এবং সেই অষ্টম প্রতি দ্বিতীয় শনির সঙ্গে রাহুর সঙ্গে রয়েছে, ফলে এমন কিছু বিষয় আছে যেটা কিন্তু আপনি আপনার বাবা মা কিংবা ফ্রেন্ড বা একদম কাছের যারা মানুষ তাদেরকে কিন্তু সেভাবে শেয়ার করতে পারবেন না, ঠিক আছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে মাঝে মধ্যে মনে হবে এর থেকে মনে হয় বিফোর ম্যারেজ লাইফটাই বেশ ভালো ছিল। আপনি কি আমার সঙ্গে? হ্যাঁ বলুন। মানে কিছু একটু মানে পার্সোনালি কিছু প্রবলেমের জন্য তো একটু সমস্যা আছে, সেটা তো আমি বললাম। এবং এখানে যেটা দেখতে পেলাম আমি, সেটা হচ্ছে একটা পরিপূর্ণ পিওর কাল সর্প যোগ হয়ে আছে, পিওর কাল সর্প যোগ, পাশাপাশি শনি রাহু, শনি কেতু, চন্দ্র কেতু, এই যে পর্ব, যে তিন চারটে গ্রহের যে কম্বিনেশন, যেখানে ছন্ন ছাড়া বীজ যোগ, গ্রহণ যোগ, টোটালটাই হয়ে আছে। আপনি মন মানসিকতার দিক থেকে, মন মানসিকতার দিক থেকে এমন একটা জায়গায় চলে আসছেন, না পাচ্ছেন কিছু বলতে, না পাচ্ছেন কিছু করতে। এবং এখানে অনেকগুলো প্রবলেম রয়েছে, দেখুন সব প্রবলেম গুলো তো এইভাবে অন ক্যামেরা বলাটাও ঠিক নয়, আপনি যদি সম্ভব হয় একটু আমার সঙ্গে যোগাযোগ করুন। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সত্যি তাই, কিছু পার্সোনাল প্রবলেমস এমন থাকে যেগুলো আমরা শেয়ার করতে পারি না, কিন্তু আপনাদের যদি সেই হিন্টসটুকু না দেওয়া হয় তাহলে আপনার পরে মনে হবে কেমন অ্যাস্ট্রোলজারকে ফোন করলাম যিনি কিছু বলতেই পারলেন না। তাই আমি বলবো যে এখান থেকে একটুখানি আপনাকে সমস্যাটা ধরিয়ে দেওয়া হবে, চিনিয়ে দেওয়া হবে, কিন্তু যখন চেম্বারে পৌঁছচ্ছেন তখন কিন্তু আপনি ফ্রিলি সবটাই আলোচনা করতে পারছেন, কারণ সেখানে কিন্তু আদার্স কেউ থাকছে না। তাই বলবো একটু সরাসরি যোগাযোগ করুন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? জন্মস্থান তারকেশ্বর। অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? একটু সঙ্গে থাকুন। দর্শক বন্ধু, যারা আপনারা যোগাযোগ করতে চেয়েছেন তাদের জন্য আবারও মনে করিয়ে দেবো যে 7431917996 এবং 9932564925 এই নাম্বার দুটো রইল আপনাদের জন্য, যেখানে দাঁড়িয়ে আপনারা বুকিং করছেন এবং রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত সময় পাচ্ছেন যে কোনো একটি প্রশ্ন নিয়ে সরাসরি কথা বলার। চলে আসি এবার। হ্যাঁ স্যার, যে মানে স্যার বলছি দাদা, আর যে ডেট অফ বার্থ দিয়েছেন আমাকে স্যার বলে বলছো, যাই হোক, যে ডেট অফ বার্থ দিয়েছেন 25 আগস্ট 1963, বারে ছিল সানডে, সকাল 8:40 তারকেশ্বর। এই অনুযায়ী আপনার তুলা রাশি কন্যা লগ্ন সাথী নক্ষত্র শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে জন্ম, গণ হয়েছে নরগণ, দেবগণ, ভুল বললাম, দেবগণ। মূলত আপনার তো ইকোনমিক্স এবং শরীর স্বাস্থ্য নিয়েই তো প্রশ্ন, তাই না? এবং সেটা আপনি কিসে বিজনেস করছেন? কাপড়ের দোকান আছে, কি করে চলবে বলুন তো? তার কারণ, তার কারণ আপনি এর আগে কখনো কোনো অ্যাস্ট্রোলজার বন্ধুর সঙ্গে কথা বলেছেন আমি জানি না, কাপড় মানে গার্মেন্টস, সেই গার্মেন্টসের যে কারক গ্রহ, সেই কারক গ্রহ হলো শুক্র।
যে আপনার দ্বিতীয় পতি এবং নবম পতি দুটো ভালো, কিন্তু সে কোথায় অবস্থান করছে? দ্বাদশে। ফলে আপনি যে বিজনেসটা চয়েস করেছেন ভালো, কিন্তু সেই বিজনেসে যে লাভবান হবেন সেই জায়গাটা কিন্তু ততটা ভালো নয়। চলবে কেমন? মোটামুটি, কখন একটু ভালো কখন একটু মন্দ, কখন একটু ভালো কখন একটু মন্দ। আলটিমেট যে একটা ভালো রানিং অবস্থায় যে থাকা সেটা হবে না, বরং আপনি খেয়াল করে দেখবেন আপনার পাশের যে দোকান আছে যেটা গার্মেন্টস বা কাপড়ের, সেই দোকানটা তুলনামূলক বেশ ভালো চলছে, তাই না? এবং তার পাশাপাশি এই মুহূর্তে যেহেতু দশম হাউসে রাহু অবস্থান করছে বেশ প্রায় কম বেশি এক বছরের উপরে, এবং এই দশম স্থান হলো কর্মক্ষেত্র, কর্মস্থান, সেখানে রাহু অবস্থান করার কারণে আপনার যখন ইনকামটা হচ্ছে মানে মাঝে মধ্যে হিউজ হচ্ছে, কিন্তু সেটা কিন্তু মাসের শেষে প্লাস মাইনাস করে দেখবেন তেমন কিছুই নয়। ঠিক আছে, আপনি যদি মনে করেন এই বিজনেসটাকে মানে লেন্দি করবেন এবং খুব সচ্ছল ভাবে করবেন, এবং পাশাপাশি আপনার পাশাপাশি যে দোকানগুলোতে গার্মেন্টস এর দোকান আছে তারা যেভাবে চলছে তাদের মতোই বা তাদের থেকেও বেটার করবেন যদি মনে করেন, তাহলে বলবো একটু যোগাযোগ করুন। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। তার মানে একটা জিনিস বোঝা গেল যে এখান থেকে বেরোনোর উপায়টা রয়েছে। হ্যাঁ, উপায় আছে। ব্যাপারটা হচ্ছে উনি বিজনেস করছেন, বিজনেসের ছক কিন্তু অলরেডি গার্মেন্টস এর মধ্যে ঢুকে গেছে, ওখানে তো ওনাকে তো বলা যাবে না যে তুমি গার্মেন্টস থেকে বেরিয়ে এসো, সম্ভব নয়। তখন কি করতে হবে, গার্মেন্টস এর মধ্যেই এমন কিছু প্রোডাক্ট আছে, কখনো কখনো দেখবেন কোনো কোনো দোকান অনলি শাড়ি, কিছু কিছু দোকান আছে অনলি চাইল্ড এর উপরে, কিছু কিছু গার্মেন্টস আছে জাস্ট আদার্স, কিছু জিন্স থেকে শুরু করে টি শার্ট থেকে শুরু করে জাস্ট এরকম একটা ভাগটা করে দিতে হবে ওনাকে। যদি এই মুহূর্তে যদি বলি যে আপনি গার্মেন্টসটা টোটালি অফ করে অন্য কিছু করুন, সেটাও তো দেখা গেল উনি যেভাবে সাজিয়েছেন দোকানটাকে, যেভাবে নাম করিয়েছেন দোকানটাকে, সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে ওনার বয়স যেহেতু 63, এই বয়সে আবার নতুনভাবে করাটা কিন্তু সম্ভব নয়। কারণ নতুনভাবে করতে গেলে যে সময় সেই সময়টা উনি আর পাবেন না, ফলে আমাকে গার্মেন্টস এর মধ্যে রাখতে হবে, রেখে বিকল্প কিছু গার্মেন্টস এর মধ্যেই থাকবে কিন্তু অন্য ধরনের ভাবে দিয়ে সেটাকে আমার কাজ করতে হবে। একদমই তাই। তাহলে যেটা করতে হবে আপনাকে, আপনি সিঙ্গুর থেকে ফোন করছেন, একদম একটু সরাসরি ফোন যোগাযোগ করুন এবং পৌঁছে যান, যাতে আপনার 20 বছরের যে ব্যবসাটা রানিং অবস্থায় নেই, একদমই ভালো চলছে না, চালাতে পারছেন না, সেই জায়গাটা যাতে থেকে বেরিয়ে আসতে পারেন তার জন্যই যোগাযোগ করা। আমরা ছিলাম আজকে পরীক্ষা ভীতি নিয়ে এবং জ্যোতিষের মাধ্যমে তার ব্যাখ্যা সম্ভব, কিন্তু সেই আলোচনাটা কমপ্লিট করতে আমরা পারলাম না। হ্যাঁ, কিন্তু একটা কথা জানতে চাইবো, যারা এরকম নার্ভাস, যাদের নার্ভাস ব্রেকডাউন হয়ে যাচ্ছে, যারা ভয় পাচ্ছে, সেখান থেকে জ্যোতিষের রেমেডি দিয়ে কতটা সম্ভব? না না, হ্যাঁ অবশ্যই রেমেডি দিয়ে সম্ভব, তবে যেহেতু এখনো 2-3 মিনিট সময় আছে জাস্ট একটু বলে রাখি, শুধুমাত্র নার্ভাস হলে হবে, আর আপনি শুধুমাত্র গার্জেন হিসেবে ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, চাইল্ডকে দেখবেন, বারবার এই ঘটনা ঘটছে, যখন 7-এ পড়েছে, 8-এ পড়েছে, 9-এ পড়েছে, যখন এই ধরনের ঘটনাগুলো দেখছেন আপনি, আপনি কেন একজন যিনি প্রপার গাইড করতে পারেন এই ধরনের জ্যোতিষী বন্ধুর সঙ্গে যোগাযোগ করেননি? অবশ্যই যোগাযোগ করুন। সামান্য কিছু প্রতিকার করলে আপনার এই যে সন্তানটা, সে কিন্তু মাধ্যমিক শুধু নয়, পরবর্তী জীবনে যখন এই ধরনের পরীক্ষাগুলো আসবে সে কিন্তু নার্ভাস ফিল করবে না, সম্ভব নয়। এর পাশাপাশি যেহেতু জাস্ট আগামী মাসেই মাধ্যমিক পরীক্ষা, তার ঠিক পরের মাসেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, জীবনের প্রথম পরীক্ষা বা দ্বিতীয় পরীক্ষা, সেগুলো ঘটছে বা আসছে, সুতরাং এই পরীক্ষাগুলোতে আপনার সন্তান কেমন রেজাল্ট করবে সেটা কিন্তু আমাদের এই জ্যোতিষ শাস্ত্রে পরিষ্কার, মানে ডেট অফ বার্থ, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান দিয়ে যখন বিচার করা হবে তখন কিন্তু বলে দেওয়া সম্ভব বা বলে দিতে পারবো যে আপনার চাইল্ড কিন্তু এই ধরনের রেজাল্টটা করবে। কিভাবে আমরা সে ব্যাখ্যাটা কিভাবে করি, না মূলত দেখতে হয় যেহেতু পড়াশুনো, পড়াশোনার ক্ষেত্রে আমরা যেটা বেশ দেখি সেটা হয়েছে দ্বিতীয় হাউস, চতুর্থ হাউস, পঞ্চম হাউস, বা পরবর্তীতে যারা রিসার্চ লেভেলে রয়েছে বা যারা গবেষণামূলক কাজে রয়েছে তারা মূলত 8 হাউস দেখতে হয়। তবে হ্যাঁ, 9th হাউসের একটা সাপোর্ট কিন্তু অবশ্যই প্রয়োজন। আপনার সন্তানের যে ন্যাটাল চার্ট, সেই চার্টের দ্বিতীয় হাউসটা কেমন আছে তার উপর বেস করে কিন্তু অনেকটাই বলা সম্ভব। তবে এ বিষয়ে আলোচনা নেক্সট দিন আবার করব। একদম তাই, একদমই তাই, কারণ সময় জানান দিয়ে দিয়েছে, অনুষ্ঠান শেষ করতে হবে। আমরা আবারও পৌঁছে যাব সোমবার দিন, আগামী সোমবার দুপুর 12:05 সঠিক দিশা অনুষ্ঠান নিয়ে, সাথে থাকবেন আপনারা সকলে, ভালো থাকুন, নমস্কার। নমস্কার।